বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। কি মেলা কথা ভুলে গেছেন নাকি বন্ধুরা? ভুলতে তো দেওয়া যাবে না, এত সুন্দর একটা মাছের মেলা এবছর আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছে, এটা কি ভুলতে দেওয়া যায়? ভিডিওটা একটু দেরি করে আপলোড করার কারণ হচ্ছে ইউটিউবে ফেসবুকে তো প্রচুর ভিডিও তিনি দেখছেন, আমি হচ্ছে সেই মেলাটাকে যাতে ভুলতে না পারেন এই জন্য একটু লেট করে ভিডিও দিয়েছি। মেলাতে আর অনেকেই সুন্দর সুন্দর ভিডিও করেছেন যে মেলায় কোথায় কী হয়েছে, আমি একটু ব্যতিক্রম কিছু ভিডিও করার চেষ্টা করব, যেখানে আপনাদেরকে দেখাবো মেলার কেমন মানুষজন এসেছে, কিভাবে কেনাকাটা করেছে, কি কি পাওয়া গেছে এবং সুন্দর সুন্দর কি কি নতুন আইটেম মেলায় দেখা গেছে এই বিষয়গুলো দেখাবো। তার আগে আপনারা একটু জানাই দেন যে এবার মেলাটা যারা গিয়েছিলেন কেমন হয়েছে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়েছে কি না সেটা কমেন্টে জানাই দেন, কারণ এটা কমিটিতে আমিও ছিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরও বড় করে আরও সুন্দর করে মেলা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো আপনাদের যে কোনো সমস্যা যদি ভুল ত্রুটি চোখে পড়ে অবশ্যই সেটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলেন শুরুতে আমরা ফাইটার সেক্টরটা দেখি। ফাইটার সেক্টরে আমরা তিনজন ছিলাম, আমি ছিলাম ইউড্রিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমার পাশে ডান পাশে ছিলেন হচ্ছে আপনার জাস্ট বেটা বিডি রোহন ভাই এবং বাম পাশে ছিলেন হচ্ছে সাইলে কোয়া বিডি। তিনি হচ্ছে আমরা তিনজন মূলত ফাইটার নিয়ে বেশি কাজ করেছিলাম মেলাতে, অর্থাৎ ফাইটার স্টল মূলত এই তিনটাই ছিল। যদিও আমি ফাইটারের পাশাপাশি গাপ্পি এবং অন্য অন্য যে সকল জিনিস সব কিছু রেখেছিলাম, চিংড়ি মানে শ্রিম যেটাই করে আমি পালে আমরা এ ধরনের আরও অনেক ফুড আইটেম এবং অন্য অন্য সবাই যতটা পারছে আছে ফাইটারের মাসের সাথে অন্য যা রাখাতে সব কিছু রেখেছিল। তো আমাদের এই সেক্টরটা প্রচুর ভিড় ছিল, প্রচুর গ্যাদারিং ছিল, কারণ ফাইটারের অন্য সেক্টরের তুলনায় আমাদের এখানে একটু মানে বেশি কালেকশন ছিল, যার কারণে এমনটা হয়েছে। মানে তাছাড়া মেলাতে আপনার আরও অনেক মাসের কালেকশন, মানে এই মেলাতে যারা আসছেন তারাই বলতে পারবেন আসলে মেলাটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা মানুষ চাইছে তার স্টলটাকে সুন্দর করে সাজাতে, ঠিক আছে? প্রত্যেকটা স্টল খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমি মানে ব্যক্তিগতভাবে এই মেলাটা হওয়াতে আমি অনেক আনন্দিত, ঠিক আছে? তো আসেন আস্তে আস্তে দেখি কার মেলায় কার স্টলে কি দেখা যায়, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো সব জায়গায়। এখন দেখা যাচ্ছে যে এখানে মানে কাস্টমারদের কাছ থেকে আমরা বিভিন্ন রিভিউ নিয়েছি, কাস্টমারদের কাছ থেকে আমরা যে তথ্য নিয়েছি, আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে যে তারা আসলে মাছ দেখতে অনেকে আসছে এখানে, যে রঙিন মাছের একটা মেলা হচ্ছে, মাছ সম্পর্কে তারা জানতে চাচ্ছে, মাছ কীভাবে পালতে হয়, কীভাবে বিট করতে হয়, ঠিক আছে? এখানে আতুল্লাহ ভাই ব্লগ করতেছেন, জ্যাক মাশাল্লাহ, আতুল্লাহ ভাইকে সবাই চিনেন। হ্যাঁ, যারা চিনেন না তারা অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল সার্চ করবেন, ভাইয়ের চ্যানেলটা হচ্ছে ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্ট। তো আপনারা সেখানে যায় ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এটা আমার একটা আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট। এটা হচ্ছে ইসমাইল ভাইয়ের টেরোরিয়ামের দোকান, ঠিক আছে? এখানে মূলত টেরোরিয়াম বলতে কাঁচের মধ্যে সুন্দরভাবে জীবিত গাছ দিয়ে একটা সিনারি টাইপের বানানো হয়। আপনাদেরকে টেরোরিয়াম নিয়ে আমি পরবর্তী ইনশাল্লাহ ভালো করে ভিডিও দিব, ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। তো অনেকেই হচ্ছে নতুন নতুন আইটেম এখানে উঠাইছে, যেখানে হচ্ছে তারা এই জিনিসগুলো নিয়ে একটু নতুন এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছে। আর খাবার আইটেম ছিল দই, আমরা দই খেয়েছি, অন্য সাইডেও খাবার স্টল ছিল, আমরা সেখান থেকে যখন যার মন চায় কিছু খেয়ে নিতে পারছি। এটা আসলে একটা মেলায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আছে আর্চার ফিশ, আপনারা ইউটিউবে আর্চার ফিশ লিখে সার্চ করবেন, মাছটা খুবই ইন্টারেস্টিং একটা মাছ, আমার খুবই ব্যক্তিগতভাবে পছন্দ। আসলে এখানে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি, যেসব কথা বলতেছি, এগুলো নিয়ে পরে আমি আবার আলাদা প্রত্যেকটা সেপারেট ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট কমেন্টে বলবেন যে আপনাদের কী লাগবে, কী জানতে চান, কোন বিষয়ে ডিটেলস জানতে চান। এটা হচ্ছে পদ্মফুল গাছ, ঠিক আছে? আমাকে জাস্ট একটু জানাবেন, আমি ওই বিষয় নিয়ে ডিটেলস ভিডিও করতে পছন্দ, আমি এক একটা বিষয় নিয়ে ডিটেলস ভিডিও করতে অনেক পছন্দ করি। ইনশাল্লাহ আমার চ্যানেলগুলো ঘুরলে আপনারা দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ভিডিও সেখানে আছে। দেখতে দেখতে শেষ হবে না, অনেক কিছু অনেক কিছু এই মেলায় আল্লাহর রহমতে মানুষ নিয়ে আসছেন, তারা এখানে সাহস করে স্টল নিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা মেলায় আসছেন, কিনতে আসছেন, ঘুরতে আসছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, কারণ হচ্ছে আপনারা এই মেলাটা যদি না আসেন আমাদের এই এত কষ্ট এত পরিশ্রমটা বৃথা যাইত। তা আপনারা আসছেন, আমরা ভবিষ্যতে আরও অনেক বড় করে বড় আয়োজনে এই ধরনের মেলা চাই এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা একটাই, যে আপনারা এই ধরনের মেলা যখনই দেখবেন হচ্ছে অবশ্যই সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। তো আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া জানাই আপনাদের কাছে। আমরা এখানে আবার শুরুতে চলে আসছি, এখানে আজাদ ফিশার হিসেবে বড় একটা স্টল ছিল, ওনারা আসলে অনেক ভ্যারাইটি আইটেমের মাছ আনছে এবং ওনারা বিশাল বিশাল অফার দিছে, যেগুলো আসলেই মানে খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে।
পাশাপাশি এই ফুড আইটেমগুলো এখানে ভালো মানে ফিল্টারগুলো যা আসছে সব মিলে এই জিনিসগুলো আসলে আপনারা একসাথে নিচে এইভাবে মেলা ব্যতীত কোথাও পাবেন বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো এখানে সব আনকমন আনকমন ফিল্টার, আনকমন আনকমন মানে আপনার অ্যাকুরিয়ামে প্লান্টেড ট্যাঙ্কের জন্য যা যা লাগে সব কিছু এভরিথিং এখানে আনকমন, এবং মানে নতুন যেগুলো একদম আপডেট লেভেলের সেগুলো এই মেলাতে বিভিন্ন স্টলে পাওয়া গিয়েছে। হয়তো এখন আফসোস করতে পারেন যে ভাই মেলায় তো আমরা যেতে পারলাম না, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত প্রতি বছরে কমপক্ষে একটা চাইলে দুইটা আমরা এই ধরনের মেলা অনুষ্ঠিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে এই মাছের সেক্টরটা আরও বড়ো হয়। তো এই হচ্ছে মেলায় ঘুরলাম আমরা, মোটামুটি সব জায়গায় যাওয়ার চেষ্টা করলাম, প্রত্যেক জিনিস আলাদা আলাদা করে ধরে দেখানোটা আসলে অনেক কঠিন, তাহলে দেখা যাচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আসলে অনেক ভিড় চলছে, অনেক ক্রাউড, ভিডিও করার সময় হচ্ছে না। ঠিক আছে, তো মাঝে মাঝে একটু একটু সুযোগ পাইলে ভিডিও করে রাখতেছি, আপনাদের সবাইকে দেখা পাইছিলাম পরে আপনাদের দেখতে পারেন। একদম হচ্ছে কি মানুষে যার কারণে ভিডিও দিতে পারছি না, আপডেট দেখাবো ইনশাল্লাহ আপনাদের। এটা হচ্ছে রোমান ভাই স্টল, রোমান ভাই হচ্ছে জাস্ট বিডির ফাইটার, পর্যাপ্ত ফাইটার আসছিল ভাই, এখন আসছে। আর এটা হচ্ছে আমার ইউড্রিমের, ঠিক আছে। তাছাড়া ফাইটারের আরও অনেক কালেকশন ছিল, অনেকে অনেকভাবে ফাইটারটা সাজানোর চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায়। অনেক ধরনের মাছ আসছে, আসলে আপনাদেরকে কী বলবো, মাছগুলো আমার কাছে মানে প্রত্যেকটা মাছ অনেক সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে যে বেস্টভাবে মানে তার কাছে যতটা সম্ভব বেস্টভাবে তারা এই জিনিসটাকে উপস্থাপনা করার জন্য। দেখেন মাছগুলো কত সুন্দর সাজিয়ে এখানে রাখা হয়েছে। তো এভাবে মেলাটাকে আসলে সুন্দর করার জন্য, সাজানোর জন্য প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করছেন। সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করছেন, এত টাকা খরচ করে এখানে স্টল নিয়েছেন। ঠিক দেখতেছেন তো মোটামুটি ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ক্রাউড ছিল আল্লাহর রহমতে আমাদের মেলাতে। আর আমরা আসলে এই মেলা নিয়ে অনেক অনেক বেশি আশা আমরা দেখেছি, অনেক স্বপ্ন দেখেছি যে আমাদের মেলাটা অনেক সুন্দর হবে। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছিল। পরবর্তীতে যখনই আমরা মেলা করব, আপনারা কখনোই এই মেলা মিস করবেন না। এই ধরনের একটা এক্সপিরিয়েন্স, এই ধরনের একটা আসলে অন্যরকম কিছু, এটা বাংলাদেশে আগে কখনো হয় নাই। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহকে সাহায্য শুক্রিয়া যে এটা করতে পেরেছি। তো এবং এখন থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করব মাছ নিয়ে, যেগুলো আপনারা সবসময় আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউবে আপডেট পাবেন। অবশ্যই পেজগুলো ফলো করবেন, ইউটিউবগুলো সাবস্ক্রাইব করবেন, শুধু আমার না গুলো বললাম, কারণ যারাই মাছ নিয়ে কাজ করে সবারটাই করবেন ইনশাল্লাহ। এতে করে হবে কি, আপনি মাছের সাথে রিলেটেড যদি হতে চান, মাছ পালতে চান, মাছ নিয়ে কিছু করতে চান, তাহলে আপনি এই জিনিসগুলো খুব সহজেই আপনার আয়তে নিতে পারবেন। তো ভিডিওটা আমি আসলে বেশি বড় করতে চাই না, কারণ বড় ভিডিও আমার পছন্দ না। তো চেষ্টা করব সংক্ষেপে ভিডিও করার, এই জন্য আমি ভিডিওটা শেষ করে দিব অল্প কিছুক্ষণের মধ্যে। আপনাদেরকে আরও কিছু মেলার ভিউ, মেলার কিছু আয়োজন দেখিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও শেষ করে দিব। কারণ হচ্ছে সব কিছু যদি না দেখাই আপনাদেরকে, আপনারা যদি কিছু মিস করেন, এটা দেখা যাচ্ছে যে আপনারা মেলা যে পুরোপুরি যে ফিলটা সেটা আপনারা পাবেন না। এই জন্য চেষ্টা করতেছি সব কিছুই আপনাদেরকে একটু দেখাই দিতে। ভিডিওটা একটু বড় হচ্ছে কিছু মনে করবেন না, আমি সাধারণত বড় ভিডিও করতে চাই না, কারণ একটা ভিডিও যদি অনেক লম্বা করি এটা আপনাদের দেখতে কষ্ট হয়, এত লম্বা ভিডিও সাধারণত আমি ছাড়ি না, যেহেতু মেলা এই জন্য ভিডিওটা একটু বড় করলাম আর কি। এই ছোট্ট ছোট্ট অ্যাকুরিয়ামের মধ্যে মাছ পালন করে এটা কোনো স্বাভাবিক বিষয় না, একটা জগৎ, এটা একটা মানে নিয়ম, নিয়মের মধ্যে এই জিনিসগুলো হয়। তো আপনারা অনেকেই হচ্ছে মাছ পালেন শখে, আপনারা যদি মাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখবেন। এই মাছগুলো কীভাবে পালতে হয়, কী করতে হয় সব কিছু নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকে। অতএব চ্যানেলগুলো একটু ঘুরে দেখবেন, মাছগুলো পালতে হয় কীভাবে সেটা শিখবেন, শেখার পরে যদি আপনারা মাছগুলো পালেন আশা করি মাছগুলো মারা যাবে না। তো মেলাটা শুধু সুন্দর মূলত হচ্ছে ছোটো বাচ্চাদের, অনেক ছোটো ছোটো বাচ্চারা আমার মেলাতে আসছে ঘুরছে, আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, আমি চেষ্টা করছি তাদেরকে যতটা পারি এন্টারটেনমেন্ট করার জন্য। তো ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় করলাম, পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে থাকবে ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আপডেট দেখার জন্য চ্যানেলটি আপনারা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদেরকে মেলার বিষয়গুলো সব জানানোর জন্য, দেখানোর জন্য। তারপর যদি আপনারা আরও কিছু বলতে চান সেটা ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কমেন্ট আলোচনা করব। তো ভিডিওটা লম্বা করতে চাই না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।